প্রত্যেক দিন যদি একঘেয়েমি রুটি ডাল সবজি যদি ভালো না লাগে রাত্রি খাবারে, তাহলে এটা একবার ট্রাই করতে পারো। বিশ্বাস করো খুব টেস্টি হয়, আর বানানো খুব একটা কঠিন নয়, তবে একটু সময়ের ব্যাপার আছে। যাই হোক না কেন, যদি বিশেষ ধরনের কিছু খেতে হয় তাহলে একটু বিশেষ টাইম তো দিতেই হবে। তা দেখে নিই চলো আজকের রেসিপি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ। ঠিক আছে, চলো এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেটের মধ্যে দিয়েছিলাম লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা 2 চামচ, অল্প একটু টক দই দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে সানফ্লাওয়ার গরম করে একটুখানি দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে। এবার তার মধ্যে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, মাখানা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে ওটা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে মাটনটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভাজা ভাজা করে নিলাম। যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে মাটনটা, তার মধ্যে দিয়ে দিলাম যে গ্রেভিটা আমি তৈরি করেছিলাম, মানে যে পিউরিটা আমি তৈরি করেছিলাম, সেটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নেওয়ার পর জল দিয়ে ওটাকে আমি গরম জল দিয়ে রান্না হতে দিয়ে দিলাম লো ফ্লেমে। এরপর আমি যে রুটি তৈরি করার ডোটো হয় আটার, সেটাকে একটু পাতলা করে বেলে এবার ওই রুটিটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, একটুখানি জোয়ান, একটু আটা দিয়ে ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে ভাজ করে রোল করে অল্প তেলে সেঁকে নিলাম। থালার মধ্যে দুটো পরোটা, একটু শসা, একটু লাচ্ছা পেঁয়াজ, আর যে মটনটা মোটামুটি 30 থেকে 40 মিনিট পর যখন সিদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে একটু ধনে পাতা করার জন্য একটু মটন মশলা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম, গরম গরম পরিবেশন করলাম। রাতের ডিনার রেডি। লাইক, সেন্স, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।